হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুরাস ফ্যামিলি চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম তেলাপিয়া মাছের ভর্তা। আজকের এই রান্নাটা আমার না, সুরার বাবার। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা তেল নেব, বেশিরভাগ সরিষার তেল আর কম ভাগ রেগুলার তেল। তেলটা খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়ে মাছগুলোকে মোটামুটি ডুবো তেলে ভেজে নিতে হবে, যেন মাছটা খুব ভালোভাবে সব দিক থেকে কুক হয়। এখানে মাছটাকে আমরা আগেই হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর একটু রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিটের জন্য। আপনারা চাইলে দোকানে কিনতে পাওয়া যায় যে কোনো মাছের মশলাও ব্যবহার করতে পারেন। যেহেতু এটাতে ছোটো কাঁটা থাকে না, বাছাবাছিরও তেমন ঝামেলা নেই। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে 3-4 মিনিট পরে আমরা এটাকে উল্টিয়ে দিব। যদি উল্টানোর সময় মাছ ভেঙেও যায় কোনো সমস্যা নেই, কারণ এটাকে ভর্তাই তো বানানো হবে। আর লবণটাও পরিমাণ মতো মশলা মাখানোর সময় দিয়ে নিয়েছিলাম। এখন মাছের যে অতিরিক্ত তেল ছিল তা সরিয়ে নিয়েছি আর এতে ক্যাপসিকাম পেঁয়াজ কাটা মাছের ওপর দিয়ে দিয়েছি। আর সাথে কিছু লেবুর খোসা কুচি করে কেটেও দিয়েছি। এখানে আমরা হলুদ আর সবুজ লেবু দুটোরই খোসা নিয়েছি। আপনাদের বাসায় যেই লেবুটাই অ্যাভেলেবেল থাকবে সেটারই খোসা দিলেই হবে, হলুদ আর সবুজ দিতেই হবে এমন কোনো কথা নেই। এখন প্যানের মধ্যেই আমরা মাছ এবং পেঁয়াজ, ক্যাপসিকাম, লেবুর খোসা যা ছিল সব একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু লেবুর রস উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আমরা আগে কিছু ধনিয়া পাতা এবং কাঁচা মরিচ কেটে রেখেছিলাম। এখন মাছটা আমাদের কুক করা হয়ে গেছে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন মাছ এবং পেঁয়াজ যা ছিল আমরা প্যানে দিয়েছি এগুলো কোনোটাই যেন ওভার কুক না হয়। যদি মাছটা ওভার কুক হয় তাহলে মাছটা কিন্তু খুবই ড্রাই হয়ে যাবে এবং ভর্তাটা মজা লাগবে না। সো মাছটাকে এখন আমরা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেস্টে রাখবো। মাছটা ঠান্ডা হয়ে গেলে আমাদের ভর্তা মাখামাখি শুরু। ভর্তা মাখামাখির দায়িত্বটা আমার উপরেই ছিল। সো ফাইনালি আমাদের ভর্তাটা হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে সত্যি আর কিছু লাগে না। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এত সহজ এটা বানানো আর খুবই টেস্টি। তাহলে আজ এই পর্যন্তই। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইবের ঠিক নিচে একটা বেল বাটন আছে, সেটাকে প্রেস করে সবসময় আমাদের সাথেই থাকবেন। তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।